হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও ভালো আছি এবং চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে কথা বলবো নতুন একটি টেস্টনেট ওয়েবসাইট নিয়ে যেখান থেকে আপনারা গেমস খেলেই আর্নিং করতে পারবেন এবং এইটা একদম নতুন একটা টেস্টনেট গতকালকে রাত্রে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি যারা টেলিগ্রামে ছিলেন আগে আগে পেয়ে গেছেন এবং আপনারা এখনও যারা টেলিগ্রামে জয়েন করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবার আগে টেলিগ্রামে জয়েন করুন সব আপডেটগুলো আগে আগে পাওয়ার জন্য যাই হোক এখন আমরা এই টেস্ট নিয়ে কথা বলবো যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন এবং একটু বলে রাখি এই এই যে টেস্ট দেখছেন এরা কিন্তু অলরেডি পঁয়ষট্টি মিলিয়নের একটা ফান্ড তারা কালেক্ট করেছে এবং এটা হচ্ছে তাদের ফান্ডিং ঠিক আছে সো এই অ্যাডডপটা হবে আশা রাখা যায় এবং রেওয়ার্ড কনফার্ম যে করেছে সেইখানে তারা দুইশো মিলিয়ন রেওয়ার্ড কনফার্ম করেছে দেখতে পাচ্ছেন সো অনেক বড় একটা অ্যাডডপ হবে আশা করতেছি পটেন্সিয়াল একটা পেমেন্ট আপনারা এখান থেকে সবাই পাবেন সেটা পাওয়ার জন্য কি করতে হবে সেইটা নিয়েই ভিডিওটা তো প্রথমে কি করবেন এই কোডটাকে আগে একটা ক্লিক করে কপি করে নেন ক্লিক করলাম কপি হয়ে গেল এখন আর একটা ক্লিক করে এইটাকে ওপেন করে দেন আপনার হচ্ছে কিউই ব্রাউজার থেকে ঠিক আছে যেহেতু ওয়ালেট কানেকশানের একটা ইস্যু আছে আপনারা ফোনের কিউই থেকে এই লিঙ্কটাকে ওপেন করবেন ওপেন করলে এমন ইন্টারফেসটা আসবে আসলে কি করবেন আপনি এই যে এইখানে যে কোডটা দিয়েছিলেন কপি করেছিলেন সেই কোডটা এখানে বসাবেন ঠিক আছে বসানোর পরে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসলে এই যে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাকে আপনার ওয়ালেট ই করতে বলবে যে আপনি কোন ওয়ালেট থেকে করতে চান তা আমি মেটা মাস্ক দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে দেখবেন যে আপনার ইয়ে হয়ে যাবে তাদের যে ড্যাশবোর্ড আছে সেইটা এইরকম করে খুলে যাবে এবং ড্যাশবোর্ডটা আসলে আপনার ওয়ালেট ওয়ালেট সব কিছুই দেখতে পাবেন তো কাজ কিভাবে করবেন এবং কিভাবে আপনি এখানে হচ্ছে ইনকাম করবেন সেই জন্য প্রথমে কি করবেন এই উপরে যে বক্সটা আছে এইটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে আসলে এইখানেও আপনি এই থ্রি লাইনের উপরে ক্লিক করে আপনার ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নেবেন আপনার এক নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বার স্টেপে এসে আপনাকে ফসিট কালেক্ট করতে হবে তো ফসিটের জন্য এই যে গেট সাম টোকেন একটা ইয়ে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে গেট সাম টোকেন আর একটা আসবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে লগ ইন উইথ এক্স মানে আপনার টুইটার দিয়ে লগ ইন করতে বলতেছে তো টুইটার দিয়ে লগ ইন করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে টুইটারের যে অ্যাকাউন্টটা আছে সেইটা এখানে অথরাইজ অ্যাপ এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার টুইটার থেকে লগ হয়ে যাবে একটু দু একবার প্রবলেম দিতে পারে দুই তিনবার ক্লিক করবেন তাহলে দেখবেন যে চলে আসছে যেহেতু নতুন নতুন সব কিছুতেই একটু একটু স্লো থাকবে এই দেখেন সেকেন্ড টাইম আমার এটা হয়েছে তো এটা যখন আসবে আসার পরে কি করবেন এইখানে ভেরিফাই আর হিউম্যান এই ক্যাপচারটা ফিল আপ করবেন এটা ফিল আপ করে দেন দেখতে পাচ্ছেন এইখানে এই যে এইটা একটা ক্লিক করবেন এবং এইটা একটা ক্লিক করবেন দুইটা সপি কিন্তু আপনার প্রয়োজন হবে তো আমি এটা অলরেডি নিছি এবং এটা বলতেছে যে আরও ছয় দিন পরে আমাকে আবার দিবে কিন্তু এই পাশেরটা আমাকে মনে হয় আবার দিবে। ক্লিক করলে বুঝতে পারবো তো ক্লিক করে দিছি এখন যদি হ্যাঁ এটা অলরেডি নিয়ে নিছি এটাই হয়তো বলবে যাই হোক তো আপনারা এই দুইটা আপনারা ক্লেম করে নেবেন ঠিক আছে যখন আপনাদের এই দুইটা পেয়ে যাবেন তারপর আবার ব্যাক করে চলে আসবেন এবং এসে স্টেপ থ্রি এইখানে দেখেন প্লে ইচ গেম টোয়েন্টি টাইম পার ডে মানে এইখানে আপনি তিনটা গেম পাবেন এয়ারড্রপ শেষ হবার আগ পর্যন্ত মানে টেস্টনেট শেষ হবার আগ পর্যন্ত এই তিনটা গেম প্রতিদিন বিশ বার করে প্লে করবেন খুবই সহজ একবারেই বিশ বার হয়ে যায় পেরা নাই কীভাবে করবেন তার আগে বলি এই গেমসটাতে একটু প্রবলেম চলতেছে আপনারা বাকি দুইটা করতে পারবেন তো প্রথমে আমি এইটা দিয়ে দেখাই এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন কারিমা সর তো এখানে দেখেন এই যে মাইন কাউন্ট তো এই জায়গাটা একটু বাড়ায় দেবেন ঠিক আছে তো বা ধরেন আমি দশ দিলাম দেওয়ার পরে এই যে এই বক্সগুলোকে র্যান্ডমলি আপনি একটা ওকে একটা দেওয়ার পরেই তো কচত হয়ে গেছে আচ্ছা এখন আপনার ওয়ালেটে একটা পপ আপ যাবে এই যে তো পপ আপ গেলে এটাকে সাইন করে দেবেন এইটা অনেকের একটু সমস্যা হতে পারে এই পপ আপগুলো আসে না সেই জন্য থ্রি লাইনে ক্লিক করবেন মেটামাস্কের ক্লিক করে সেটিংসে আসবেন সেটিংসে এসে এইখান থেকে দেখবেন যে এই যে এই অপশনটা একটা ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করলে এই যে এই বাটনটা মানে এই অপশনটা আপনাদের অন থাকবে এটাকে অফ করে দেবেন তাহলেই প্রবলেমটা আর হবে না হ্যাঁ তাহলে মেটামাক্ক থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন তো এরপরে দেখেন এই যে একটা দিয়েছিলাম না সেটা এখন আমরা কী করবো এখানে একটা ক্লিক করে দেবো এই যে এই প্রবলেম হয় গেমসে আশা করতেছি দু একের মধ্যে এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে আর এই প্রবলেমগুলো থাকবে না তখন আমরা ইজিলি কাজ করতে পারবো তারপর ট্রানজাকশান পেন্ডিংয়ে গেছে এবং এখানে ভেরিফাই করে দিলাম দেখা যাক তো ভিউর্স আগে একটা টিউটোরিয়াল করতে গিয়ে আমার হচ্ছে এই টাইমার চলে আসছে বিশ বাই বিশ কাউন্ট হয়ে গেছে যার কারণে এখানে দেখেন নয় ঘন্টার একটা টাইমার আসছে যার কারণে ভিডিও হচ্ছে না ভিডিও তো হচ্ছে মানে গেম প্লে হচ্ছে না তো গেম প্লেগুলো আমি তিনটা গেমের রুলস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইজিলি করতে পারবেন যেমন এই গেমসটা এখানে দুই এক্স তিন এক্স ছয় এক্স এবং আটচল্লিশ এক্স এক একটা এক এক লেভেলের তো আপনারা যদি এইটা দেন আপনাদের উইনিং চান্স বেড়ে যাবে এবং আপনারা যদি এইটা দেন মিডিয়াম এইটা দিলে একটু হাই রিক্স এইটা দিলে অনেক রিস্ক ঠিক আছে তো এই রিক্সগুলো ই করে আপনারা প্লে করবেন প্লে করলে কী হবে এখানে যেই কয়েক্স উইন হবে সেইটা এখানে দেখাবে যে এটা উইন হয়েছে আপনি যদি উইন হন আপনি হয়ে যাবেন উইন লস ডার ম্যাটার আপনি খেলছেন এটাই বড় কথা প্রতিদিন বিশ বার করে স্পিন করবেন এই যে এই যে দেখছেন সিক্স এক্স আসছিলো কিন্তু বাট আমার এখানে মনে হয় সিক্স স্যাক্সে যায় নাই হ্যাঁ তো এইভাবে করে ওই স্পিন করবেন এইটা আসলে টাইমিংটা শেষ হলে আমি ভালো করে বুঝাইতে পারতাম টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো না তো যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটায় যে এইখানে আপনার আমি একটু সাউন্ডটা অফ করে দিই আপনাকে এইখানে যে কোনো একটা নিতে হবে নিয়ে দেন এখানে প্লে একটা বাটন আছে ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মেটামাস্কে একটা পপ আপ যাবে সেই পপ আপটাকে এই যে মেটামাস্কে এরকম একটা পপ আপ যাবে সেই পপ আপটাকে অ্যাপ্রুভ করে দিবেন এই যে সাইন সাইন অ্যাপ্রুভ করে দিলে এটা হচ্ছে এই যে প্লে বাটনটা দিয়ে দিবে দেন আপনি এরকম করে এই থ্রি এক্স ধরেন দিলাম দেওয়ার পরে প্লে প্লে করলে এটা ঘুরে ঘুরে ওই থ্রি এক্সে যদি যায় আপনি উইন হবেন অন্যটায় গেলে আপনি ফেল এটাই হচ্ছে এই গেমের রুলস আর যদি আবার অন্যটায় যাই সেই ক্ষেত্রে এটা আছে কি মাইন এইখানেও ওই একই রকম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানেও টাইমিং এগুলো সব হলুদের মতন থাকে তো তারপরে আপনি কি করবেন বেছে বেছে একটা 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 করে চুজ করে তারপরে প্লে একটা বাটন পাবেন ওইটার উপরে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি উইন হয়েছেন কি না এইভাবে করে আপনারা এই গেমসটা খেলবেন ঠিক আছে এটা ওই বিশ বাই বিশ উঠে এসে দেখতে পাচ্ছেন আপনাকে খেলতে হবে ঠিক আছে যখনই আপনি খেলবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন খেলতে থাকলে আরও ডিটেলসে আরও বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে করতে হয় এখন তো আর দেখানো যাচ্ছে না পরে আর একটা যেটা প্লিঙ্কো ওইটা আপনারা অনেকেই খেলছেন এবং ওইটা আমার যেহেতু এক্সপার্ট আছে আমার চ্যানেলে আমি জানি তো এইটা হচ্ছে মেনলি এই যে ধরেন এই যে দেখেন আট বাই দশ এইটা হচ্ছে কি এই এখানে যদি আমি দশ দেই এই সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে নিচের এইটা হ্যাঁ আর যদি আমি এটা কমায় দেই তাহলে এগুলা কমে যাবে এবং আপনার রিক্স কমে যাবে চলে যাবে একে এই যে এটা যদি কম থাকে তাহলে আপনার রিক্সও কম থাকবে এরকম করে দাঁড়ান আটে দিলাম এ দেখেন এটা অনেকগুলো কমে গেছে কিন্তু এইখানের এগুলো তো এটা যখন কমছে এখন যদি আমি প্লেতে ক্লিক করি প্লেতে ক্লিক করলে দেখেন আমার যেহেতু বিশ বার হয়ে গেছে কিছুই আসে না কিন্তু আপনাদের এখান থেকে একটা পিং পং বল পড়বে এবং সেটা ঘুরে ঘুরে এই যে কোনো একটার জায়গার মধ্যে এসে পড়বে যদি আপনি যেই জায়গার মধ্যে মনে করেন এই যে টু এক্স ফাইভ এক্স এগুলোতে পড়ে তাহলে আপনি বেশি পাবেন আর এই জিরো এক্সে পড়লে আপনি হেরে যাবেন এইটা হচ্ছে এই গেমসের রুলস ঠিক আছে এভাবে করে এই গেমসটাও আপনারা খেলতে পারবেন এখানেও মেটামাস্কের পপ আপের হিসাব আছে মেটামাস্ক পপ আপ আসবে আপনি ইয়ে করবেন অ্যাপ্রুভ করবেন তারপরে এই গেম শুরু হবে তার আগে কিন্তু হবে না আর যেহেতু আমার বিষ বাই বিষ উঠে আছে আমি খেলতে পারছি না আপনাদের এটা থাকবে না আপনারা ইজিলি বিশ বার খেলতে পারবেন এটা হচ্ছে নর্মাল মোড দিয়ে খেলবেন তাহলে বেশি করে উইন হবেন ঠিক আছে আপনাদের এই পয়েন্টগুলো বাড়বে প্রতিদিন গেমস খেললে এবং এই পয়েন্টের ভিত্তিতে আপনাদেরকে এয়ার ড্রপ দেওয়া হবে বেশি বেশি গেমস খেলুন বেশি বেশি ইনকাম করুন এই স্লোগানে তাড়াতাড়ি গেমস খেলতে নেমে পড়েন এবং প্রতিদিন অল্প একটু সময় ব্যয় করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা নিতে পারবেন এটাই ছিল মূলত এই ওয়েবসাইটের আপাতত এবং বাকি আপডেটগুলো আপনারা ওদের সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন বা আমার টেলিগ্রামেও পেয়ে যাবেন এখন ওরা দেখেন এই যে আপডেট দিয়ে রাখছে যে লুকিং যাবি তো আপনাদের যাদের সমস্যা হয় ওদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন অথবা চাইলে আমাকেও জানাতে পারেন আমি নিজেই সমস্যার মধ্যে আছি কাজ করতেছে না ভালো মতন আপনাদের হেল্প করতে পারবো আশা রাখি আপনার ইনবক্স করেন নেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে